হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সুলতানা সোয়াল থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাউ চিংড়ির একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভিউয়ার্স, লাউ চিংড়ি আমরা সবাই রান্না করতে পারি, তবে আজকে আমি আপনাদেরকে কীভাবে ঝটপট এই লাউ চিংড়ি রান্না করা যায় সেই প্রসেসটি দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাশে রেখে দিয়েছি, লাউয়ের মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো ফেলে দেইনি, এগুলো দিয়ে ভর্তা তৈরি করে নিব। এখানে আমি 6টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম যে আমি আজকে ঝটপট ওয়েতে রান্না করব, তাই আমি এখানে প্রেশার কুকারে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হয়, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। দিয়ে দেব হচ্ছে আরও খানিকটা পেঁয়াজ। আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ আর একটু লাগবে, তাই আমি আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে 1/2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তারপর ভিউয়ার্স, আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাধারণত আমি অন্যান্য রান্না সরিষার তেল দিয়ে করি, তবে শুধুমাত্র লাউ আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ে 1/4 চামচ, মানে 4 চা চামচ, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব লাউগুলো ফুটে ওঠা পর্যন্ত। ভিউয়ার্স, আমার লাউটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, তবে এই লাউয়ের সবগুলো টুকরোর কিন্তু কালার চেঞ্জ হয়নি, কিছুটা সাদা আর কিছুটা সেদ্ধ হওয়ার মতো হয়ে গিয়েছে। তাই আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে না দিয়ে এভাবে ঢাকনাটা উপরে রেখে আরও মিনিট 5-এক সময় অপেক্ষা করব। 5 মিনিট পর ভিউয়ার্স, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো লাউয়ের কালার সমানভাবে চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব এবং ঢাকনার যে ছিপিটা আছে সেটাও লাগিয়ে দিয়ে 2টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, 5 মিনিটের মধ্যে আমার লাউয়ের 2টি সিটি চলে এসেছে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিব। দেখতে পাচ্ছেন লাউয়ের ঝোল, মানে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, সেই সাথে লাউ একদমই নরম হয়ে গেছে। ভিউয়ার্স, প্রথম অবস্থায় লাউয়ের ঢাকনা দিয়ে দিলে কিন্তু লাউয়ের যে কোনো সবজির একটা র ফ্লেভার থাকে সেটা চলে যায় না, থেকে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই যে কোনো সবজির প্রেশার কুকারে রান্না করতে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলে হবে। ভিউয়ার্স, আমি চিংড়ি মাছগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ আমরা সবাই ভাজতে পারি, তাই আমি এই ভিডিওটা আর দেখালাম না। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে 3-4টে কাঁচামরিচ ফালি করে, সেই সাথে ধনিয়া পাতা কুচি, আর দিব খুব সামান্য পরিমাণ চিনি। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। তবে ভিউয়ার্স, আমার কাছে লাউয়ে একটু চিনি দিয়ে রান্না করলে লাউয়ের স্বাদটা অনেক ভালো লাগে। ভালোভাবে 1-2 মিনিট সময় একটু নেড়ে দিব, এতে করে চিনিটা পুরো লাউয়ের সাথে মিক্স হয়ে যাবে, সেই সাথে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার লাউ চিংড়ি। টোটাল রান্নাটায় আমার সময় লেগেছে 25 মিনিট। আমাদের হাতে যখন সময় থাকে না, আমরা খুব তাড়ায় থাকি, তখন কিন্তু আমরা এভাবেই এই লাউ প্রেশার কুকারে রান্না করে নিতে পারি। আশা করছি ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।